সামনের পিনিয়নটা ধরে আপনার উল্টো ভাই মোড় দিবেন, তো টাইট হয়ে যাবে। যে ডাইরেক্ট লাগাই দেব, জায়গায় আমাদের সুইজিংয়ে দুইটা তার, যেহেতু আমাদের এই মোটরটা দুই তারের, আগের মোটরটা ছিল তিন তারের। তো এইভাবেই আপনারা এই কাজগুলো করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইএসবি বাংলা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এই ব্লেন্ডার নিয়ে। ভিউয়ার্স, ব্লেন্ডারটি অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ শিখাব এই ভিডিওর ভিতরে। তো এই যে ব্লেন্ডার দেখতে পারতেছেন, এই ব্লেন্ডারটি কিন্তু একেবারেই পুড়ে গেছে। তো এই ব্লেন্ডারটা পুড়ে গেলে এই ব্লেন্ডারটা দিয়ে আমরা কী করব দেখেন, এ জায়গার যে পিনিয়নটা, এই পিনিয়নটা কিন্তু ভালো আছে, এবং এই জায়গায় যে সুইজিংগুলো আছে, এই সুইজিংগুলো কিন্তু খুবই একটা কাজের সুইজিং। তো এই ব্লেন্ডারটা আমরা কি করব, এই বডিটা আমরা কাজে লাগাব। আর দ্বিতীয়ত, আপনাদের এই সমস্যাটা প্রায়ই থাকে, যেমন এই যে ব্লেন্ডারটা দেখতেছেন, এই ব্লেন্ডারটা কিন্তু পিনিয়নটা খেয়ে গেছে একদম। এই পিনিয়নটা যখন ঘুরে তখন কিন্তু আপনার জগের ভিতরে যেই ব্লেডটা আছে, ব্লেডটা সাধারণত ঘর ঘর করে ছেড়ে দেয়, আপনার ব্লেন্ডিং হয় না। তো আমরা এইটার মোটর নিয়ে এইটায় কিভাবে ফিটিং করতে হবে, জাস্ট সেই জিনিসটা একদম নূতন যারা তাদেরকে আমি দেখাবো একদম স্পষ্টভাবে। তো এই বডিতে শুধু একটা সুইচ অন অফ। তো এটা এইডার সেই আমি মনে করি এই ব্লেন্ডারটা খুবই ভালো, এক থেকে ফোর পর্যন্ত এবং পুশ সুইচ আছে এই ব্লেন্ডারের ভিতরে। তো এই বডিটা আমরা রাখলে খুবই সুন্দর হবে। অনেকে বলতে পারেন, জলিল ভাই তাহলে আমাদের এই, এটা তো এক সুইচ, এটা কি রেগুলেটর হবে? জি হবে, খুব সংক্ষেপে এই কাজটা আপনাদের দেখিয়ে নেব। আমি এই ব্লেন্ডারটা লাইন দিয়ে আপনাদের দেখাইতেছি, এই ব্লেন্ডারটা একদম ইজি, এই ব্লেন্ডারটা একদম ইজি, মোটরটাও খুব ভালো। এবং এই ব্লেন্ডারে তো আমাদের লাইন দিতেই ভয় করে, এই ব্লেন্ডারটা পুড়ে গেছে। তো এটা একবারে বাত আর কি, এটা আমরা কাজে খাটাবো না, শুধুমাত্র এটার বডিটা কাজে খাটাবো। এটা যেহেতু রেগুলেটর পয়েন্ট আছে, তো আমরা এই এসি ইনপুট কর্ডটা এই জায়গায় থাকবে, শুধুমাত্র এই মোটরটা খুলে নেব, সুইজিংটা খুলে আমরা ওই মোটরটা এই জায়গায় বসাবো। তো এই পিনিয়নটা আমরা আগে খুলে নেব, এই পিনিয়নটা খুলে তারপর মোটরটা খুলতে হবে। তো এই পিনিয়নটা কীভাবে খুলতে হবে, এই জায়গায় যদি স্ক্রুপ ড্রাইভার ধরার কোনো সিস্টেম থাকে তো আপনি স্ক্রুপ ড্রাইভার ধরে নেবেন, মানে এইভাবে স্ক্রুপ ড্রাইভার ধরে তারপরে আপনি উল্টো বাইলে মোড় দেবেন, তাহলে খুলে যাবে। অনেকে আমার নূতন যারা একদম ভক্ত আছেন তারা কিন্তু এগুলো অনেকেই খুলতে জানেন না। আমি এটা যেহেতু স্ক্রুপের ঘাট নাই, এটা কিন্তু আমি প্লাস দিয়ে ধরে নিলাম, তারপরে এই উল্টোভাবে মোড় দেব। দেখেন এই পিনিয়নটা কিন্তু খুলে গেছে। তো পিনিয়নটা খোলার পরে আমরা এখন এই বডির থেকে নাটটা খুলে নেব। তো এ জায়গায় কিন্তু আরও দুইটা নাট আছে, এই নাট দুইটা কিন্তু আমরা অনেক সময় সিক্রেটটা খুঁজে পাই না। এই যে দেখেন এই দুইটা পয়েন্টের নিচে কিন্তু আরও এরকম দুইটা নাট আছে। তো এভাবে সিক্রেট খোঁজ দিয়ে গেলে আপনার কিছুটা ধৈর্য অবলম্বন করতে হবে। তো এই হলো আমাদের মোটরটা খুলে নিলাম, এখন জাস্ট এই যে আমরা মোটরের গোড়ার থেকে এই তার দুইটা কাটবো।
এই তারগুলো কেটে নিলাম। এখন এই মোটরটা আমাদের বাপ, এই মোটরটা আমরা এখন খুলব। খুলতে গেলে এই জায়গায় তো এখানে কি করতে হবে, এখানেও আমরা এই তারগুলো কেটে নেব। এখন মোটরটা আমরা খুলে নেব। আমরা এখন এই মোটরটা লাগাবো এই জায়গায়। এই ফ্রেমে লাগাইতে গেলে আমাদের এই যে ফ্রেমটা আছে এটা কিন্তু নিতে হবে। তো যাই হোক, আমি মোটরটা কিন্তু লাগাই নিলাম। এখন এই বডির সাথে ফিটিং করব আগের মতো করে। বাস এখন মোটর সামনের পিনিয়নটা ধরে আপনার উল্টো ভাই মোড় দিবেন, তো টাইট হয়ে যাবে। এখন এই জায়গায় আমরা একটা লাইন এই যে ডাইরেক্ট লাগাই দেব। তার জন্য তারটা আমি আগে ছিলে নিচ্ছি। এই জায়গায় একটু টেপিং করে দিবেন। এখন এই যে এই জায়গায় আমাদের সুইচিংয়ে দুইটা তার, এই দুইটা তার মূলত একাত্র করবেন, যেহেতু আমাদের এই মোটরটা দুই তারের, আগের মোটরটা ছিল তিন তারের। তো দুই তারের মোটরে তিন তারের যে সুইচিং লাগাইতে গেলে এই দুইটা তার একাত্র করবেন। এই যে দুইটা তার একাত্র করে এই যে মোটরের আর একটা তার এই জায়গায় লাগাই দেবেন। জায়গায় মোড়াই দেওয়ার পরে জাস্ট আপনি টেপিং করে দিবেন। ব্যাস আমার লাইন করা হয়ে গেল। এখন আমি এ জায়গায় আটকাই নিতেছি। এলে আমাদের পুশ তো দেখুন আমাদের ব্যালেন্ডারটা হয়ে গেছে। তো এইভাবেই আপনারা এই কাজগুলো করতে পারেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, খোদা হাফেজ। এই পর্যন্তই আজকের এই ভিডিও।